नमस्कार बंधुरा, वैदिक स्पिरिचुअल हिलिंग चैनल पक्ष থেকে আপনাদের জানাই স্বাগত। তাছাড়া বাস্তুশাস্ত্র, নিউমেরোলজি এবং ল অফ অ্যাট্রাকশন সম্পর্কিত বিভিন্ন ভিডিও দেখার জন্য আরও একটি চ্যানেল সোল মাইন্ড বডি, এই বিশেষ চ্যানেলের ডেসক্রিপশান লিংক নিচে দেওয়া হলো, যদি আপনারা দেখতে চান দেখতে পারেন। তাছাড়া আপনারা আধ্যাত্মিক এবং স্পিরিচুয়াল ধর্মী বিভিন্ন ভিডিওর কাহিনী সম্পর্কিত একটি চ্যানেল বৈদিক স্পিরিচুয়াল কথা, তারও ডেসক্রিপশান লিংক নিচে দেওয়া হলো, যদি চান অবশ্যই দেখতে পারেন। একটি সুন্দর বাচ্চার কাহিনী আজ আপনাদের শোনাব। তা হলো, ওই বাচ্চাটি দুটি আপেল হাতে নিয়ে সে যখন খাওয়ার চিন্তা করছিল, ঠিক তখন তার মা বলল, বাবু ওই দুটো আপেলের মধ্যে একটা আপেল কি তুমি আমাকে দেবে? বাচ্চা কিছুক্ষণ চিন্তাভাবনার পর দুটি আপেলই সে কিছু অংশ করে খেয়ে ফেলল। তারপর হাসতে হাসতে একটি আপেল তার মায়ের দিকে বাড়িয়ে দিল আর দিতে দিতে বলল, মা এই আপেলটা খুব সুন্দর মিষ্টি, এটা তুমি খাও। কিন্তু কিছুক্ষণ আগে পর্যন্ত তার মা অন্য একটা চিন্তা করছিল। যখন তার সন্তান দুটো আপেলই অল্প অল্প করে খাচ্ছিল, সে ভাবল তার সন্তান কতটা প্র্যাকটিক্যাল। প্রথমে সে নিজে খেল আর তারপরে বাকিটা তার মাকে দিল। কিন্তু পরের ঘটনা শোনার পর মা অত্যন্ত স্তম্ভিত এবং গর্বিত হলো, কারণ তার চিন্তাভাবনা মোটেও ঠিক ছিল না। বন্ধুরা, এর থেকে এই শিক্ষাই পাওয়া যায়, আমাদের সম্পর্ক তখনই ভঙ্গুর হয় মানুষ যখন ভুল চিন্তাভাবনার মধ্যে পড়ে যায় এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিজের মতো করে নিজে তৈরি করে। তাই বলবো, ভরসা অবশ্যই করতে হবে আর আপনার বাচ্চার প্রতি অবশ্যই ভরসা করুন। আর ঠিক একইভাবে অন্য মানুষের প্রতি আপনাকে ভরসা করতে হবে। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শ্রী সুব্রত। প্রতিদিনের রাশিফলের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। এই বিশেষ রাশিফল প্রত্যেক দিন আপনাদের সঙ্গে আলোচনা করি চন্দ্র রাশির সাপেক্ষে। সেই সাথে যাদের জন্মকুণ্ডলী নেই, তারা তাদের নামের আদ্যক্ষর অনুসারে যে রাশি, সেই রাশি অনুসারে শোনার চেষ্টা করুন। প্রথমেই আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের দিনের বিশেষ পঞ্চাঙ্গ এবং গ্রহগত অবস্থান। 16 আগস্ট 2020 রবিবার, আজ রবি প্রাদশ ব্রত আপনি রাখতে পারেন আর কাল অর্থাৎ ঠিক তার পরের দিনও আপনারা রাখতে পারেন। আজ দুপুর 1:50 পর্যন্ত দ্বাদশী তিথি থাকবে আর ঠিক তার পরেই ত্রয়োদশী তিথি শুরু হবে। আজ 7:02 পর্যন্ত আদ্রা নক্ষত্রে চন্দ্রদেব থাকবে আর ঠিক তার পরেই পুনর্বসু নক্ষত্রে চন্দ্রদেব প্রবেশ করবে। আজ গ্রহ দ্বারা তৈরি ভাসি এবং সুনাফা যোগ আপনাদের উপরে প্রভাব বিস্তার করবে। মেষ, কর্কট, তুলা এবং মকর রাশির জাতক জাতিকারা স্বসযোগের বিশেষ শুভ ফল পাবেন। মিথুন, কন্যা, ধনু এবং মীন রাশির জাতক জাতিকারা হংসযোগের বিশেষ শুভ ফল পাবেন। একইভাবে গুরু অর্থাৎ বৃহস্পতি কেতুযুক্ত হয়ে একটি গুরুচণ্ডাল দোষ তৈরি করবে নিজ গৃহে অর্থাৎ ধনুরাশিতে, এবং সেই সাথে চন্দ্রদেব রাহুর সঙ্গে মিথুন রাশিতে অবস্থান করবে এবং সম্পূর্ণ দিন একটি গ্রহণ দোষ তৈরি হবে এবং সম্পূর্ণ দিন চন্দ্রদেব মিথুন রাশিতে থাকবে। যদি আজ আপনারা কোনো শুভ কাজ করতে চান, সেক্ষেত্রে বলবো 10:15 থেকে 12:15 মধ্যে অত্যন্ত শুভ যোগ, এটি অমৃত যোগ বলা যেতে পারে। আর ঠিক তারপরেই আরেকটি যোগ সূচিত হবে, তা হলো দুপুর 2 থেকে 3 পর্যন্ত। তাই এই বিশেষ সময়ে আপনারা শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করতে পারেন। তবে বিকেল 3:30 থেকে 6 মধ্যে আপনারা কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করবেন না, কারণ এই সময় রাহুকাল। শাস্ত্র অনুসারে এই সময় কোনো মাঙ্গলিক কাজ বা শুভ কাজ করা নিষিদ্ধ রয়েছে।
বিশেষত কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টসে সাইন না করাই ভালো। এই সময় কোনো মিটিং বা কোনো মিটিংয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়া উচিত। সেই সাথে বলবো আজ সন্ধ্যা 6:30টার সময় মঙ্গল মীন রাশি থেকে তার নিজের গৃহ মেষ রাশিতে প্রবেশ করবে। এ বিষয়ে ভিডিও আমি আগে আপনাদের সঙ্গে আলোচনা করেছি, সেই ভিডিও আপনারা দেখতে পারেন। এবং সেই সাথে রবিদেব সন্ধ্যা 7:10 কর্কট রাশি ছেড়ে নিজের গৃহ অর্থাৎ স্বগৃহ সিংহ রাশিতে প্রবেশ করবে। তাই গ্রহগত এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আমি ভিডিও আপলোড করেছি, সেগুলো আপনারা দেখতে পারেন। প্রথমেই আপনাদের সঙ্গে আলোচনা করব মেষ রাশি জাতক জাতিকাদের বিষয়ে। আজ আপনার মধ্যে যতটা পজিটিভ এনার্জির প্রয়োজন দরকার আপনার উৎসাহ উদ্দীপনা এবং সাহসিকতার জন্য, চন্দ্রদেবের কৃপায় ততটাই অবশ্যই পাবেন। কর্মক্ষেত্রে বেশ কিছু কাজ আজ দিনে অত্যন্ত ভালোভাবে হয়ে যাবে। সঠিক সময় এবং সঠিক পরিকল্পনা তা অত্যন্ত ভালো কাজ করবে। কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে আজ আপনাদের জীবনে। আজ দুপুর 2টার পর আপনি অবশ্যই কথার প্রতি লাগাম দেবেন, কারণ আপনার বেফাস কথার জন্য বিভিন্ন ক্ষেত্রে অশুভ পরিবর্তন আসতে পারে। দাম্পত্য জীবন, প্রেমের জীবন এবং সেই সাথে আপনার পারিবারিক জীবনে অত্যন্ত শুভ ফল আসবে আজ। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ শুভ ফল আসবে। শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনি বেশ কিছু চিন্তাভাবনার মধ্যে পড়তে পারেন। যাদের উচ্চ রক্তচাপ এবং সেই সাথে হৃদরোগের কোনো সমস্যা রয়েছে তারা অবশ্যই সঠিক সময়ে ওষুধ খান এবং সাবধানে থাকুন। আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 1 এবং শুভ রং হলো ক্রিম। পরবর্তী যে রাশির কথা বলবো তা হলো বৃষ রাশি। আজ এই বিশেষ দিনে আপনি অর্থ কোথায় বিনিয়োগ করবেন সে বিষয়ে কোনো পরিকল্পনা করতে পারেন, আর এমনটাই আশীর্বাদ করতে পারেন চন্দ্রদেব। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো অর্থ সংক্রান্ত সমস্যায় আজ পড়তে পারেন, কারণ এই বিশেষ দিনে আপনার আয় অনুসারে ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে, সে বিষয়ে কন্ট্রোল না করলে আপনি সমস্যায় পড়বেন। তবে ঈশ্বরের কৃপায় এই সমস্যা থেকে আপনি খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন। কর্মক্ষেত্রের বিষয়ে নতুন পরিকল্পনা আজ আপনি করতে পারেন। যদি আজ কোথাও যাওয়ার বিষয় থাকে তা কিন্তু সমস্যাবহুল হতে পারে। যদি সম্ভব হয় এই বিশেষ যাত্রা আপনি বন্ধ রাখার চেষ্টা করুন। দাম্পত্য জীবন, প্রেম ভালোবাসার জীবন এবং সেই সাথে পারিবারিক জীবনে অত্যন্ত শুভ ফল আসবে। আপনাদের চিন্তাভাবনার ক্ষেত্রে একটা বিকাশ ঘটবে। যারা পড়াশোনা, খেলাধুলা এবং কো-কারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের মন মানসিকতা দুটোই ভালো থাকবে, আর তার জন্য অত্যন্ত শুভ ফল পাবেন আপনারা। যাদের জয়েন্ট পেন সম্পর্কিত কিছু সমস্যা রয়েছে তাদের কিন্তু অত্যন্ত খারাপ প্রভাব আসতে পারে আজ। আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 4 এবং শুভ রং হলো পার্পেল। পরবর্তী যে রাশির কথা বলবো তা হলো মিথুন রাশি। চন্দ্রদেব আজ আপনাদের বৌদ্ধিক বিকাশের বিশেষ আশীর্বাদ প্রদান করবেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বেশ কিছু অর্ডার বা টেন্ডারের বিষয়ে আপনাদের চিন্তাভাবনা একটু সমস্যায় ফেলতে পারে, তাই এই বিষয়ে সম্পূর্ণভাবে আপনারা রিসার্চ ওয়ার্ক করুন, আর সেখান থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। মানসিক দিক থেকে কিছুটা সমস্যার মধ্যে থাকতে পারেন আজ এই বিশেষ দিনে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা আপনার সহকর্মী বেশ কিছু কারণে আপনার সম্পর্কে বাজে কিছু ভাবতে পারে, তাই চেষ্টা করুন আপনার সম্পর্কের ধোঁয়াশা বা আপনার সম্পর্কের বাজে কিছু বিষয় থেকে নিজেকে দূরে রাখা বা পরিষ্কার করা তাদের কাছে। বেশ কিছু লোভের বশবর্তী হয়ে আপনি আপনার জীবনকে অন্যদিকে মোটিভেট করতে পারেন, আর তা আপনি অবশ্যই লোকসানের সম্মুখীন হবেন। দাম্পত্য জীবন, প্রেম ভালোবাসার জীবন এবং আপনার পারিবারিক জীবনে বেশ কিছু কথার জন্য আপনি মনঃকষ্ট পেতে পারেন। যারা পড়াশোনা, খেলাধুলো এবং কো-কারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা চলে আসতে পারে। যারা অনলাইনে পড়াশোনা করছেন কোনো টেকনিক্যাল সমস্যা আজ চলে আসতে পারে, বা মানসিকভাবে আপনারা প্রস্তুত নাও থাকতে পারেন। তাই মনকে শান্ত রাখার জন্য যোগা, প্রাণায়াম এবং সেই সাথে এক্সারসাইজ করুন। আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 6 এবং শুভ রং হলো ইয়েলো। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো কর্কট রাশি। আজ বেশ কিছু আইনগত বিষয় এবং তাছাড়া আপনার গৃহগত কিছু সমস্যার সমাধান করতে পারে চন্দ্রদেব। আপনাদের অযথা খরচ কিন্তু বৃদ্ধি পেতে পারে আজ।
আর যদি খরচের উপরে আপনি নিয়ন্ত্রণ না রাখতে পারেন তাহলে ভবিষ্যতে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। যারা নতুন চাকরি বাকরির সন্ধান করছেন বা চাকরি বাকরির মধ্যে নতুন পদের বিষয়ে উন্নতি করার চেষ্টা করছেন তারা কিন্তু এই সময় একটু চুপ থাকুন এবং পরিকল্পনা করুন এবং আগামী দিনে সেই পরিকল্পনা নিয়ে এগিয়ে চলুন। সফলতা পাবেন, সূর্যদেব আপনাকে অবশ্যই সহযোগিতা করবে। আপনার স্কিলকে ডেভেলপ করুন এবং কর্মক্ষেত্রে তার প্রয়োগ ঘটান, তাহলেই দেখবেন অত্যন্ত শুভ ফল পাবেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মন জুগিয়ে আপনাকে চলতে হবে, কিন্তু আপনার মানসিক ফ্লেক্সিবিলিটি অতটা নেই, কিন্তু আপনাকে তা করতে হবে, আর সেটা করতে পারলে আপনি অবশ্যই আনন্দ পাবেন কর্মক্ষেত্রে। দাম্পত্য জীবন, প্রেম ভালোবাসার জীবন এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে বেশ কিছু কথার জন্য মনোমালিন্য হতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। যারা খেলাধুলো, কোকারিকুলাম অ্যাক্টিভিটি এবং পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের মধ্যে কিছুটা নেগেটিভ এনার্জি থাকার জন্য তারা পড়াশোনায় মনোনিবেশ নাও করতে পারে বা কর্মক্ষেত্রে কিছুটা মতিভ্রম হতে পারে। তাই অবশ্যই রুটিন মাফিক চলাফেরা করুন, তবেই শুভ ফল পাবেন। ঘুম কিছুটা কম হতে পারে, মানসিক দুশ্চিন্তা আজ আপনাদের বাড়তে পারে, তাই অবশ্যই মেডিটেশনের মধ্যে আজ সময় কাটান। আপনাদের জন্য শুভ রং হলো সিলভার এবং শুভ সংখ্যা হলো 7। পরবর্তী যে রাশির কথা বলবো তা হলো সিংহ রাশি। চন্দ্রদেব আপনার আর্থিক জগতের পরিবর্তন ঘটানোর জন্য যা যা প্রয়োজন তা কিন্তু অবশ্যই দিতে পারে। আজ এই বিশেষ দিনে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাহায্য যদি চান তা হয়তো পেয়ে যেতে পারেন, এবং সেই সাথে আপনার সাহস এবং কনফিডেন্স লেভেল অনেকটাই বৃদ্ধি পাবে আজ। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বা নতুন ব্যবসা করার চিন্তাভাবনা করছেন তাদের জন্য আজকের দিন অত্যন্ত শুভ। তাই এই বিশেষ দিনে আপনি অবশ্যই সময়কে নষ্ট না করে সঠিক মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করুন, যাতে আপনার আর্থিক ক্ষেত্রে শুভ ফল আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার নেওয়া সিদ্ধান্ত এবং মনোযোগ সহকারে করা যে কাজ আগামী দিনের জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে, তাই যেটা করবেন অবশ্যই সতর্কতার সঙ্গে প্ল্যান মাফিক করুন। দাম্পত্য জীবন, প্রেম ভালোবাসার জীবন এবং পারিবারিক জীবনে শরীর স্বাস্থ্যের বিষয়ে বেশ কিছু সমস্যা চলে আসতে পারে। খরচের বিষয়ে অবশ্যই আপনাদের সাবধানী হতে হবে। যারা পড়াশোনা, খেলাধুলো এবং কোকারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বলবো কোনো কিছু অসম্ভব নয়, কিন্তু অসম্ভবকে সম্ভব করতে আপনার মানসিক শক্তির প্রয়োজন হবে আর সেটার অভাব ঘটতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। খাবার দাবারের প্রতি অবশ্যই যত্ন নিন, পেটের কোনো সমস্যায় আপনারা ভুগতে পারেন এবং সেই সাথে ঘুমের সমস্যা আসতে পারে, তাই যোগা প্রাণায়ামের মধ্যে একটু সময় দিন। আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 2 এবং শুভ রং হলো নেভি ব্লু। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো কন্যা রাশি। চন্দ্রদেব আজ আপনাকে গৃহের প্রবীণ ব্যক্তি, আপনার পিতা এবং সেই সাথে তাদের আশীর্বাদ, শিক্ষা এবং নীতিকথার বিশেষ আশীর্বাদ প্রদান করতে চলেছেন চন্দ্রদেব। আর যেগুলো আপনার জীবনে প্রয়োগ ঘটিয়ে বর্তমান সময়ে আপনি অত্যন্ত লাভবান হতে পারেন, আর সে হতে পারে আপনার বিজনেস কিংবা কর্মক্ষেত্র কিংবা প্রফেশনের জগতের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে আপনার উপযোগী বিশেষ পরিবেশ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার নিকটতম সহকর্মীদের সঙ্গে পরামর্শ করুন। কোনো অপরিচিত ব্যক্তির ভরসায় কোনো কাজে হাত দেবেন না বা কোনো কাজ নিয়ে সিদ্ধান্ত নেবেন না, তাতে কিন্তু সমস্যায় পড়বেন। তৃতীয় কোনো ব্যক্তি আপনাকে কোনো বিবাদের মধ্যে ফাঁসিয়ে দিতে পারে, তাই সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন। বেশ কিছু খরচ আপনি আপনার দাম্পত্য জীবনের জন্য, প্রেম ভালোবাসা এবং সংসার জীবনের জন্য করতে পারেন, আর তাতে মন মানসিকতা কিছুটা ভালো থাকবে। যারা পড়াশোনা, খেলাধুলো এবং কোকারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের কর্মক্ষেত্রে সফলতা পাওয়ার জন্য যতটুকু আত্মবিশ্বাসের প্রয়োজন তা কিন্তু আজ আপনারা অবশ্যই পাবেন। যাদের উচ্চ রক্তচাপ সম্পর্কিত সমস্যায় ভুগছেন তারা আজকের অবশ্যই সাবধানে চলুন, সঠিক সময়ে ওষুধ খাবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 3 এবং শুভ রং হলো অরেঞ্জ। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো তুলা রাশি। আজ এই বিশেষ দিনে আধ্যাত্মিকতা, দান ধ্যান, পূর্ণ কর্মের বিশেষ আশীর্বাদ প্রদান করতে পারেন চন্দ্রদেব। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তারা নিজেদের কর্মকুশলতার সাহায্যে
যেমনটাই ফল আশা করতে চাইছেন সেই রকমই ফল পেতে পারেন আজ। কর্মক্ষেত্রে আপনার মান সম্মান অনেকটাই বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে বা প্রফেশনাল ক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব বৃদ্ধি পেতে পারে, নতুন চ্যালেঞ্জের আপনি মুখোমুখি হতে পারেন এবং সমস্ত ক্ষেত্রে আপনি সফলতা অর্জন করবেন। দাম্পত্য জীবন, প্রেম ভালোবাসার জীবন এবং সেই সাথে পারিবারিক জীবনে অত্যন্ত শুভ ফল আসবে। পরস্পরের সম্পর্কের অন্তরঙ্গতা বৃদ্ধি পেতে পারে। যারা পড়াশোনা, খেলাধুলো এবং কো-কারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বলবো, কোনো রকম রাজনীতি কিংবা অযথা সময় নষ্ট করে নিজেদের চিন্তাভাবনাকে দূরে সরিয়ে দেবেন না, নিজেদের কর্মের প্রতি আরও বেশি নিষ্ঠাবান হন। আজ এই বিশেষ দিনে কিছু যাত্রার সুযোগ পেতে পারেন, তাই এই ভ্রমণের বিষয়ে আপনি অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আজ কোমরের কিছু ব্যথাতে আপনি কষ্ট পেতে পারেন, তাই সে বিষয়ে সতর্ক থাকুন। আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 2 এবং শুভ রং হলো গোল্ডেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো বৃশ্চিক রাশি। চন্দ্রদেব আজ আপনাদের মানসিক, শারীরিক এবং ভার্চুয়াল বিশেষ যাত্রা করতে পারে বা যাত্রা করার আশীর্বাদ দিতে পারে, কিন্তু আজকের দিনে এই তিনটি বিষয়ের কোনো একটি বিষয়ে কিন্তু সমস্যা তৈরি হতে পারে, তাই অবশ্যই সাবধানে এই তিন বিষয় থেকে সতর্ক থাকুন। আপনি আপনার প্রেম ভালোবাসার জীবনে, আপনার বন্ধুত্বের জীবনে কিংবা ব্যবসার জীবনে বিশ্বাসের ক্ষেত্রে অত্যন্ত অশুভ পরিবর্তন আসতে পারে, অর্থাৎ বিশ্বাসঘাতকতার বিষয়টা কিন্তু চলে আসতে পারে। যে কোনো আর্থিক সম্পর্কিত লেনদেনে আপনি অবশ্যই সাবধানে চলাফেরা করুন। আপনার অনিচ্ছা সত্ত্বেও আপনি ঋণগ্রস্ত হতে পারেন আজ। কর্মক্ষেত্রে ভুল সিদ্ধান্তের জন্য আপনি সমস্যায় পড়তে পারেন, সতর্ক থাকুন। দাম্পত্য জীবন, প্রেম ভালোবাসার জীবন এবং সেই সাথে পারিবারিক জীবনের ক্ষেত্রে কথাবার্তা বলার বিষয়ে সতর্ক থাকুন, কারণ কথাবার্তার মাধ্যমেই বেশ কিছু উত্তেজনা ছড়াতে পারে। যারা পড়াশোনা, খেলাধুলো এবং কো-কারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটেও শুভ নয়। মানসিক ক্ষেত্রে আপনারা অনেকটাই ব্যতিব্যস্ত এবং চঞ্চল থাকতে পারেন, তাই নিয়মিত আপনারা যোগা, প্রাণায়াম এবং মেডিটেশনের মধ্যে সময় দিন। আর যদি আপনাদের মেন্টাল এবং ফিজিক্যাল ফিটনেস যদি ভালো থাকে তাহলে আপনারা প্রত্যেকেই প্রত্যেকের কাজে সফলতা পাবেন। অলসতা আপনাকে বেশ কিছু সমস্যার মধ্যে ফেলতে পারে আজ। গৃহের কিছু বিষয় আপনি পরিবর্তন করতে পারেন বা মেরামত করতে পারেন। আপনার মুখে বেশ কিছু কারণে হালকা যন্ত্রণা বা ব্যথা হতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 8 এবং শুভ রং হলো গ্রে। পরবর্তী যে রাশির কথা আপনাদের সঙ্গে আলোচনা করব তা হলো ধনু রাশি। পতি পত্নী কিংবা গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের মধ্যে কিংবা যে কোনো রিলেশনশিপের বিষয়ে বন্ধুবান্ধবদের ক্ষেত্রে কিংবা পারিবারিক ক্ষেত্রে সম্পর্ক অত্যন্ত ভালো করার জন্য আর এই ছুটির দিনে অত্যন্ত শুভ ফল আনার জন্য চন্দ্রদেব আশীর্বাদ করতে পারেন। কর্মক্ষেত্রে এবং আপনার গৃহের ক্ষেত্রে বেশ কিছু রেনোভেশনের বিষয়ে আপনি নজর দিতে পারেন, আর তা আপনার গৃহের জিনিসপত্র হতে পারে বা সম্পর্কের বিষয়ে হতে পারে। রিয়েল এস্টেটে যারা বিনিয়োগ করেছেন বা করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ বলা চলে। আর্থিক ক্ষেত্র অন্যান্য দিনের তুলনায় অনেকটাই ভালো থাকবে। দীর্ঘদিন পড়ে থাকা কাজ কিংবা পয়সা দুটোই কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। কর্মক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে আপনার ড্রেসিং কোড অত্যন্ত ভালো হবে, অ্যাট্রাক্টিভ মাইন্ড নিয়ে আপনি আজ এগোতে পারেন। আপনার কনফিডেন্স লেভেল অন্যান্য দিনের তুলনায় অনেকটাই ভালো থাকবে। কর্মক্ষেত্রে যে বিষয় নিয়ে একটা শঙ্কা বা ভয় ছিল সেই ভয় আজ দূর হবে। দাম্পত্য জীবন, প্রেম ভালোবাসার জীবন এবং আপনার সাংসারিক জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি পেতে পারে এদের জন্য। যারা পড়াশোনা, খেলাধুলো এবং কো-কারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন এক দুবার হারে জন্য আপনারা মনকষ্ট করবেন না, জীবনে হার জিত আছে আর আগামী দিনে যাতে ভালো ফল পেতে পারেন তার জন্য পরিকল্পনা আজ করতে পারেন। কিছু অ্যালার্জিগত সমস্যা এবং পেটের কিছু সমস্যায় আজ আপনারা ভুগতে পারেন, সে বিষয়ে সতর্কতার সঙ্গে আপনারা খাবার দাবার খাবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 1 এবং শুভ রং হলো হোয়াইট। পরবর্তী যে রাশির কথা বলবো তা হলো মকর রাশি। চন্দ্রদেব আজ আপনাকে শারীরিক কিছু সমস্যার মধ্যে ফেলতে পারে, সেই সাথে মানসিক ভয়ে আপনি ভুগতে পারেন, তাই সেই সমস্ত বিষয় থেকে আপনি অবশ্যই একটু সাবধানে থাকুন। তাই মানসিক দিক থেকে আপনি অবশ্যই আজ রিল্যাক্সে থাকুন।
নিজের স্কিল, নিজের করার ক্ষমতা এগুলো বোঝার চেষ্টা করুন আর সঠিক জায়গায় তা প্রয়োগ করুন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ভাগ্য অবশ্যই সুপ্রসন্ন থাকবে। আজ আর্থিক ক্ষেত্রে শুভ ফল আজ আসতে পারে, তাই কর্মক্ষেত্রে আপনি অবশ্যই লেগে পড়ে থাকুন এবং পরিশ্রম দিন, অবশ্যই সফলতা পাবেন। আজ কর্মক্ষেত্রে পদোন্নতি বা স্যালারি বৃদ্ধির বিশেষ সুযোগ সুবিধা আসতে পারে। আপনার কাজ সম্পর্কিত কোনো সমস্যা আপনি অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে করতে পারেন। আপনি যে অফিসে কাজকর্ম করছেন তার পরিবর্তনের বিশেষ সুযোগ সুবিধা আসতে পারে। দাম্পত্য জীবন, প্রেম ভালোবাসার জীবন এবং সেই সাথে আপনার সাংসারিক জীবনে অত্যন্ত শুভ ফল আসতে চলেছে এবং আনন্দের একটা বাতাবরণ তৈরি হবে। আজ যারা পড়াশোনা, খেলাধুলো এবং কো কারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বলবো অবশ্যই আপনারা নিজ নিজ কাজে ধ্যান দিন, আর তবেই আপনারা ভালো ফল পাবেন। আপনাদের কণ্ঠ অর্থাৎ ENT সম্পর্কিত কিছু সমস্যা আজ আসতে পারে, সেই সাথে অ্যালার্জি সম্পর্কিত সমস্যা আপনাকে ভোগাতে পারে। কোনো সমস্যাকে আপনি সাধারণ চোখে দেখবেন না, তা অবশ্যই সঠিক প্রয়োগ করে আপনি অবশ্যই সুস্থ হয়ে নিন। আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 3 এবং শুভ রং হলো ব্রাউন। পরবর্তী যে রাশির কথা বলবো তা হলো কুম্ভ রাশি। চন্দ্রদেব আজ আপনার আভ্যন্তরীণ এবং আপনার আশেপাশের কিছু পরিবর্তন ঘটাতে পারে, আর যে পরিবর্তন আপনার জন্য অত্যন্ত শুভ ফল আনতে পারে। আর্থিক ক্ষেত্রের পরিবর্তনের জন্য অবশ্যই আপনি পতিপত্নী এবং গৃহের অন্যান্য সদস্যদের বিশেষ সহযোগিতা পাবেন এবং তাদের আশীর্বাদ পাবেন। কর্মক্ষেত্রে আপনি যখন কারোর সঙ্গে কথা বলবেন অবশ্যই আপনার কথার প্রতি যত্নশীল হবেন, পরিবেশ পরিস্থিতি অনুসারে কথা বলবেন এবং কথা রাখার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে আপনার সফলতা পাওয়ার জন্য আরও একটি বেশি প্রচেষ্টা করতে হবে এবং পরিশ্রম করতে হবে। দাম্পত্য জীবন, প্রেম ভালোবাসার জীবন এবং পারিবারিক জীবনের চলতে থাকা দীর্ঘদিনের যে সমস্যার সমাধান ঘটতে পারে আজ। যারা পড়াশোনা, খেলাধুলো এবং কো কারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে ঈশ্বরের আশীর্বাদ আপনারা পাবেন। হতাশার মধ্যে আপনারা কখনোই ডুবে যাবেন না, তাই পজিটিভ অ্যাটিটিউডযুক্ত কোনো পড়াশোনা কিংবা কোনো ফিল্ম এগুলো আজ দেখার চেষ্টা করুন। আজ এই বিশেষ দিনে পেটের বেশ কিছু সমস্যায় আপনারা ভুগতে পারেন, তাই খাদ্য গ্রহণের বিষয়ে অবশ্যই সতর্ক হবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 7 এবং শুভ রং হলো পিঙ্ক। পরবর্তী যে রাশি তা হলো মীন রাশি। চন্দ্রদেব আজ আপনাদের গৃহের প্রবীণ ব্যক্তিদের শরীর স্বাস্থ্যের বিষয়ে বেশ কিছু সমস্যার বিষয় নিয়ে আসতে পারে জীবনে, তাই নিজের শরীরের খেয়াল রাখার পাশাপাশি অবশ্যই গৃহের প্রবীণ ব্যক্তিদের শরীর স্বাস্থ্যের বিষয়ে নজর দিন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন নতুন কোনো ডিসিশন নেওয়ার বিষয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, কিংবা কোনো সমস্যা আজ চলে আসতে পারে, তাই অপ্রয়োজনীয় চিন্তাভাবনা এবং ক্ষতিকারক ডিসিশন আজ না নেওয়াই উচিত। তাই বলবো আজ এই বিশেষ দিনে আপনারা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে, যারা এই বিষয়ে জানে তাদের সঙ্গে পরামর্শ করুন। যারা বেসরকারি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আজ হয়তো অফিসে আপনাদের যেতে হতে পারে, তাই বাইরে বেরোনোর বিষয়ে অবশ্যই প্রতিটা ক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করবেন। কর্মক্ষেত্রে কথাবার্তার বিষয়ে অবশ্যই ধৈর্য নিয়ে কথাবার্তা বলুন। দাম্পত্য জীবন, প্রেম ভালোবাসার জীবন এবং সেই সাথে আপনার গৃহস্থ জীবনে খরচ কিছুটা বৃদ্ধি পেতে পারে, আপনার সন্তানের জন্য আজ কিছুটা খরচ বাড়বে। যারা পড়াশোনা, খেলাধুলো এবং কো কারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের আরও বেশি পরিশ্রম করতে হবে। যারা আজ যাত্রা করছেন, কোথাও যাওয়ার চিন্তা করছেন অবশ্যই সাবধানতার সঙ্গে যান। যারা গাড়ি চালাচ্ছেন অবশ্যই সতর্কতা অবলম্বন করুন। আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 5 এবং শুভ রং হলো গ্রিন। তো বন্ধুরা, আজ আমরা জেনে নিলাম মেষ থেকে মীন পর্যন্ত আগামী 16 আগস্ট 2020 বিশেষ রাশিফল। আপনাদের বলবো অবশ্যই সশ্রদ্ধভাবে কমেন্টস বক্সে ওং সূর্যায় নমো এই বিশেষ কথাটি লিখুন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।